আমি আজকে রান্না করব মাসালা পাস্তা। তো মাসালা পাস্তা রান্না করার জন্য আমি 3 কাপ পাস্তা নিয়েছি, একটু হালকা একটু কাঁচা রেখে সিদ্ধ করে নিয়েছি। তারপরে টমেটো নিয়েছি, 4টা টমেটো কেচাপ করে নিয়েছি, গাজর কুচি কুচি করে কেটে নিয়েছি, মরিচ, বরবটি, 3 রকম ক্যাপসিকাম নিয়েছি, আর ফুলকপি নিয়েছি 3টে ডিম, 1 পিস ম্যাগি মশলা ম্যাজিক, আর হচ্ছে টমেটো কেচাপ। আর পেঁয়াজটা এখন তুলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে তারপরে হচ্ছে গাজর কুচি দিব। গাজর টমেটো কেচাপ কুচি দেওয়ার পরে হচ্ছে একে একে সব সবজিগুলো হালকা করে ফ্রাই করে নেবেন। ফ্রাই করে নেওয়ার পরে ডিমটা স্ক্রাম্বল করে নেবেন। ডিমটা স্ক্রাম্বল করে নেওয়ার পরে পাস্তা দিয়ে মিক্সড করে নেন। বাস হয়ে গেল আপনাদের মজাদার মশলা পাস্তা। এই মুহূর্তে পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, ফ্রাই হয়ে আসছে। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, আমি যে কুচো করে যে 4টা টমেটো রাখছিলাম সেটা এখন দিয়ে দিব। এই টমেটো বয়ল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। টমেটোটা আমি মিডিয়াম মধ্যে ফ্রাই করে নিব। আপনারা যদি চান টমেটোগুলো একটু একটু ছোট করেও কেটে নিতে পারেন, তাহলে আপনাদের খুব তাড়াতাড়ি একটু অল্প আঁচেই এটা ফ্রাই হয়ে যাবে। একটু ফুলকপি দিয়ে দিলাম, আমি কিছু ফুলকপি রেখেছিলাম ফুটো ফুটো করে, সেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিটা হালকা একটু ফ্রাই হয়ে গেলে সবজিগুলো আপনারা একে একে দেবেন, একবারে সব সবজি দেবেন না, তাহলে সবজিগুলো একদম সবই সবজিগুলো নরম হয়ে যাবে, তাহলে আপনার পাস্তার ফ্লেভারটা পাবেন না, পাস্তার যে মূল যে ফ্লেভারটা ওটা আপনারা পাবেন না। এর জন্য প্রত্যেকটা সবজিগুলো হালকা, প্রত্যেকটা সবজি হালকা ফ্রাই হওয়ার পর পর দেবেন, একে একে দেবেন। যে সবজিগুলো একটু বেশি সময় লাগে ফ্রাই হতে, সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেগুলো আগে দিবেন, আর যেগুলো একটু কম খুব তাড়াতাড়ি হয়ে যায় সেগুলো একটু পরে দিবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু কিছু গাজর কুচি করে রেখেছি, গাজরগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আপনারা রান্না করছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বরবটি, কিছু বরবটি রেখেছিলাম বরবটি, এর সাথে দিয়ে দিব হচ্ছে আমি কিছু শুকনো মরিচ, কাঁচামরিচ। এটা যার যার ফ্লেভারের উপর ডিপেন্ড করে, কেউ যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন তাহলে দিবেন, আবার যদি কেউ মনে করেন যে না আমি ঝাল খাবো না বা পছন্দ করি না তাহলে নাও দিতে পারেন, এটা যার যার পছন্দের উপর নির্ভর করে।
পরে ডিম দিব, ডিমের পরে পাস্তা দিয়ে দিব।